পাসপোর্ট সাইজের হাই কোয়ালিটি ছবি এডিট করার জন্য এখন থেকে দামি ক্যামেরা, স্টুডিও, ফটোশপ কোনো কিছুরই প্রয়োজন নেই। এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই পাসপোর্ট সাইজের হাই কোয়ালিটি ছবি এডিট করতে পারবেন এক মিনিটের মধ্যেই। পাসপোর্ট সাইজের ছবি এডিট করার জন্য প্রথমেই আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে সার্চ করবেন ভিভিড আইডি। ইটালিকে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটিকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, এই জন্য আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হয়ে গেলে যে ছবিটি আপনি এডিট করতে যাচ্ছেন এখানে ক্লিক করে সেই ছবিটি আগে এখানে আপলোড করবেন। এরপর ইউজে ক্লিক করলে এখানে 5 থেকে 6 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর 250 থেকে 300 পাসপোর্ট সাইজের ফরম্যাট আপনাকে শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটি ফরম্যাট বেছে নিতে পারবেন। তো আমার ইউনাইটেড স্টেট এই ফরম্যাটটা ভালো লাগতেছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবং এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ মতো কালার বসাতে পারবেন। এবং নিচে ক্লথিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি 3টা অপশন পেয়ে যাবেন, ম্যান, উমেন, চিলড্রেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কাপড় পরিবর্তন করতে পারবেন। আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে দিলাম। সব প্রসেসিং শেষ হয়ে গেলে সেভে ক্লিক করবেন। এরপর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে এই ছোট্ট একটি অ্যাড দিবে, এরপর ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আমরা যেহেতু ফ্রি ব্যবহার করতেছি এজন্য এটার ইমেজ কোয়ালিটি এতটা ভালো হবে না, তাই আমরা পুনরায় গুগল প্লে স্টোরে চলে যাবো এবং এখান থেকে রিমিনি নামক অ্যাপটা ডাউনলোড করে নিব। আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড করা আছে এই জন্য আমি অ্যাপটা ওপেন করতে চাই। ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি সেই ছবিটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এনহ্যান্সে ক্লিক করবেন। ছোট্ট একটি অ্যাডের পর আপনার সামনে যে ছবিটি শো হবে সেটা দেখে আপনি হতবাক হয়ে যাবেন, মনে হবে এখনই DSLR দিয়ে তোলা ছবি। একটু লক্ষ্য করে দেখুন আগের ছবির সাথে এই ছবির কতটা পার্থক্য। সব কাজ শেষ হয়ে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে জাস্ট প্রিন্ট করে নেবেন।